নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আর একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা সিএসএস এর ওভারফ্লো প্রপার্টি সম্পর্কে জেনে নেব। ওভারফ্লো প্রপার্টিটার কাজ কি? কখনো কখনো দেখবেন আপনার ডিভের যে সাইজ তার তুলনায় আপনার যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, যার ফলে ডিপ ছাড়িয়ে কন্টেন্ট কখনো সাইডের দিকে কখনো নিচের দিকে বেরিয়ে চলে আসে। তো এই সমস্ত সিচুয়েশনে আমরা আমাদের ডিজাইনটাকে সুন্দর রাখার জন্য ওভারফ্লো প্রপার্টি দিয়ে এই ব্যাপারটাকে ম্যানেজ করি। তো আজকের ভিডিওতে আমরা টোটাল দেখে নেব যে ওভারফ্লো প্রপার্টিকে কী কীভাবে ব্যবহার করা যায়, এর মধ্যে কী কী ভ্যালু রয়েছে। ঠিক আছে, তো সম্পূর্ণটা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করে নেব এবং ভিডিও শেষে আমি আজকে একটা প্রবলেম এবং তার সলিউশন সম্পর্কে আলোচনা করব। তো অ্যাজ এ ডেভেলপার আপনি আমি সবাই এই সিচুয়েশানটা কখনো না কখনো ফেস করেছি, আর আপনি যদি এখনও এই সিচুয়েশানটা কখনো ফেস না করে থাকেন তাহলে আপনি লাকি। তো ইন ফিউচার আপনি হয়তো এটাকে কখনো না কখনো ফেস করবেন, তাই তার আগেই আপনার কাছে পৌঁছে যাচ্ছে এটার সলিউশন। তো আমার লাইফে আমি যখন ফ্রেশার ছিলাম তখন এইরকম সিচুয়েশান আমি ফেস করেছি এবং প্রচুর কষ্ট হয়েছিল আমাকে এটার সলিউশন খুঁজতে। সেই ব্যাপারটা যাতে আপনাদের সঙ্গে না হয় তাই জন্য আমি আজকের আলোচনাতে এই ব্যাপারটাকে তুলব এবং সেই ইস্যু এবং সেটা সলিউশন দুটো সম্পর্কে জানিয়ে দেবো। তাই পুরো ভিডিওটা দেখবেন লাস্ট অবধি। ওকে বন্ধুরা, তাহলে সময় নষ্ট না করে চলুন মেন কোর্সে ঢোকা যাক। তো বন্ধুরা, আপনারা এখানে যে মার্কআপটা দেখতে পাচ্ছেন এই মার্কআপের মধ্যে পিঙ্ক কালারের যে বক্সটা, এটা একটা ডিপ যার ব্যাকগ্রাউন্ডে পিঙ্ক কালার দেওয়া রয়েছে এবং এর মধ্যে যে কন্টেন্ট আছে সেটা দেখুন বক্সকে ছাড়িয়ে চলে গেছে, ডিপকে ছাড়িয়ে বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, তো এটা যদি আমরা মার্কআপটাকে এডিটারে দেখতে চেষ্টা করি তাহলে দেখবো এরকম, যেখানে একটা বক্স নামের ডিপ রয়েছে যে ডিপটা এখানে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেছে এবং তার মধ্যে রয়েছে কিছু টেক্সট, আর এটার যে বক্স নামের ক্লাসটা রয়েছে সেই ক্লাসে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড পিঙ্ক উইথ 400 হাইট 400, ব্যাস এর থেকে বেশি আর কিচ্ছু না। তো এটার আউটপুট আমরা দেখতে পাচ্ছি এরকম। তো এই রকম সিচুয়েশানে আমরা বক্সের মধ্যে পুরো কন্টেন্টটাকে কিভাবে ধরাবো, এই যে বক্স ছাড়িয়ে কন্টেন্টটা বেরিয়ে যাচ্ছে এটা তো দেখতে কখনোই ভালো লাগছে না, তাহলে এটা আমরা আটকানোর জন্য এখানে আমরা ওভারফ্লো নামে একটা প্রপার্টিকে ইউজ করতে পারি। এখানে লিখবো overflow ফ্লো, ওভারফ্লো লিখে আমরা যদি এখানে হিডেন করে দিই তাহলে আমরা দেখবো এটা সেভ করে যদি রিফ্রেশ করি তাহলে দেখবো এই বক্সের মধ্যে যতটা কন্টেন্ট ধরেছে ততটাকেই দেখাচ্ছে, বাকিটাকে ও হাইড করে দিয়েছে, যার ফলে নিচের দিকে যে কন্টেন্টটা বেরিয়ে গেছিল সেই কন্টেন্টটাকে আর দেখা যাচ্ছে না, আর সেটাকে দেখার আর কোনো উপায়ও নেই যেহেতু আমরা সেটাকে হিডেন করে দিয়েছি, সুতরাং ওটা আর দেখা যাবে না, ওটা হাইড হয়ে গেছে। এবার আপনি ভাবুন যদি এই টেক্সটটা কোনো একটা ইম্পর্টেন্ট তথ্য হতো তাহলে সেই তথ্যটা যে পড়ছিল তার কাছে নলেজটা অসম্পূর্ণ থেকে যাবে। তো এইভাবে আমরা হাইড সচরাচর টেক্সটের ক্ষেত্রে করি না। এটা কোনো যদি ইমেজ হয় তাহলে যদি তার আনইম্পর্টেন্ট পার্টটা এরকম বাইরে চলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা হিডেন করে দিই, কিন্তু কোনো টেক্সটের ক্ষেত্রে সেটা অবশ্যই কোনো না কোনো কিছু ইম্পর্টেন্ট জিনিস, তবেই সেখানে কেউ লিখেছে, তাই আমরা টেক্সটের ক্ষেত্রে এরকমভাবে হিডেন করে সেটাকে কখনো গায়েব করে দিই না ডিজাইনটাকে বাঁচানোর জন্য। ঠিক আছে, তো আমরা সেক্ষেত্রে কী করি, সেক্ষেত্রে আমরা স্ক্রল ব্যবহার করি। ঠিক আছে, স্ক্রল ব্যবহার করলে কী হবে, যদি আপনি স্ক্রল ব্যবহার করেন তাহলে সেভ করে যদি রিফ্রেশ করেন দেখবেন যে এই ধারে একটা স্ক্রল চলে এসেছে। ঠিক আছে, এবার স্ক্রল চলে আসার ফলে যেটা এক্সট্রা কন্টেন্ট ছিল সেটা গায়েব হয়ে গেছে, ঠিকই, কিন্তু কেউ চাইলে পরে স্ক্রল করে সেটাকে পড়তে পারে, এবং এ ধারে এবং এই ধারে স্ক্রল বার চলে এসেছে যেখানে যখন স্ক্রল দরকার, যখন এখন যেরকম এই যে কন্টেন্ট আছে এটা নিচের দিকে বেড়ে গেছে তাই শুধু ভার্টিক্যাল স্ক্রল এসেছে। ঠিক আছে, আর যদি এই কন্টেন্টটা সাইডের দিকেও বেড়ে যেত তাহলে সেক্ষেত্রে হরাইজন্টাল স্ক্রলটা অ্যাক্টিভ হয়ে যেত, এখন এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, এটা তখন অ্যাক্টিভ হয়ে যেত, এটার মতো চলে আসতো যেখানে লোকে সাইডেও স্ক্রল করতে পারতো। তো বোঝা গেছে, স্ক্রল দিয়ে আমরা এইভাবে টেক্সটটাকে বাঁচিয়ে দিতে পারি, যেটা ওইটুকু জায়গার মধ্যেই দেখাবে কিন্তু স্ক্রলের মাধ্যমে দেখাবে। তবে এই স্ক্রলের একটা প্রবলেম আছে, দেখুন এখানে এখন কন্টেন্ট অনেক বেশি আছে, স্ক্রল অ্যাক্টিভ আছে, স্ক্রল বার দরকার, তো সেক্ষেত্রে এটা আসছে, ঠিক আছে, কিন্তু যদি আপনার এখানে কন্টেন্ট কম থাকতো, আমি যদি এখানে এই সমস্ত লেখাগুলোকে ডিলিট করে দিই, এই লাইনটাকে টোটালি ডিলিট করে দিই, তাহলে আমার মাত্র একটা লাইন, দেখুন আপনার কন্টেন্ট এখন ডিবের থেকে কম কিন্তু তার সত্ত্বেও যেহেতু আপনার ওভারফ্লোর ভ্যালু স্ক্রল নেওয়া আছে তাই স্ক্রলটা ইনঅ্যাক্টিভ অবস্থাতে দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? তাহলে আপনার এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটার থেকে সলভ হওয়ার জন্য ওভারফ্লোর আরেকটা ভ্যালু আছে সেটাকে আপনি ইউজ করতে পারেন, সেটার নাম হচ্ছে অটো, AUTO লিখে যদি আপনি সেভ করে দেন তাহলে এবার রিফ্রেশ করলে দেখবেন যে আপনার যখন স্ক্রল দরকার নেই তখন কিন্তু স্ক্রল বার আসেনি, কিন্তু এখানেই যদি আপনি কন্টেন্ট অনেক বাড়িয়ে দিতেন, আমি যদি এই লাইনটাকে কপি করে পেস্ট করে দিই অনেকবার দিয়ে সেভ করি তাহলে রিফ্রেশ করলে দেখা যাবে এখন আমার স্ক্রল দরকার, এখন স্ক্রল অটোমেটিকলি চলে এসেছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন, দেখুন শুধু আমার
ভার্টিক্যাল স্কল দরকার, ভার্টিক্যাল স্কলটাই এসছে, হরাইজন্টালটা কিন্তু আসেনি। কেন আসেনি? কারণ ওটার দরকার নেই, তাই অটোতে ওটা আসেনি। বোঝা গেছে? তো এইভাবে আপনি এটাকে সলভ করতে পারেন। তো এটা ছাড়াও ওভারফ্লোর আরেকটা ভ্যালু রয়েছে, যে ভ্যালুটা ডিফল্ট থাকে, সেটা হচ্ছে ওভারফ্লো ভিজিবল। ঠিক আছে, আপনি যদি ভিজিবল লিখে দেন তাহলে কি হবে, ওই ফার্স্টে আমরা ওভারফ্লোটা ইউজ করার আগে যেরকম দেখছিলাম যে কন্টেন্টটা ডিপ ছাড়িয়ে বেরিয়ে গেছে, তো এটার ক্ষেত্রেও সেরকম হয় যে ওভারফ্লো হলে পরে সেটাকে ভিজিবল রাখবে। বোঝা গেছে? তো এই হচ্ছে ওভারফ্লোর চারখানা ভ্যালু। এবারে আপনি দেখছেন যে টেক্সের ক্ষেত্রে আমরা সবসময়তেই ও খালি ওভারফ্লোটা নিচের দিকে হচ্ছে, আপনার কখনো সাইডের দিকে ওভারফ্লো হচ্ছে না। তো সাইডের দিকে ওভারফ্লো করতে হলে আপনাকে একটা ইমেজ ইউজ করতে হবে, তাহলে সেক্ষেত্রেই একমাত্র হতে পারে যে ইমেজটা সাইডের দিকে ওভারফ্লো হলো। তাহলে চলুন আমরা একটা ইমেজ ব্যবহার করে দেখি। আমরা এই যে মার্কআপটা আছে, এই মার্কআপে এখানে আমরা একটা ইমেজ ইউজ করে দিচ্ছি, IMG ট্যাগ নিচ্ছি। ট্যাগ নেওয়ার পরে আমরা জানি আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে কিছু ইমেজ রয়েছে, তো আমি লিখে দিচ্ছি IMAGES/0102। এরকমভাবে অনেক আমাদের ইমেজ রয়েছে, তো আমি 01 ইউজ করছি, ওকে, .jpg। আপনি যদি ইমেজ সম্পর্কে আমাদের যে টিউটোরিয়ালটা রয়েছে সেটা যদি দেখতে চান, তাহলে আমি কার্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওপরের দিকে। আই লেখা সিম্বল আমার কথা হতে হতে এক্ষণে চলে এসছে, ঠিক আছে, তো আপনি চাইলে একবার দেখে আসতে পারেন। তো যাই হোক, আমরা যদি এখানে একটা ইমেজ ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা কী দেখব, যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে দেখব একটা ইমেজ যেটা অনেকটা বড় হয়ে গেছে, এবং আমাদের ডিপে যদি স্কল থাকতো এই সময় তাহলে দেখা যেত যে ডিপ স্কল করতে আরম্ভ করেছে। যেহেতু আমাদের এখন ভিজিবল রয়েছে তাই সমস্তটাই ভিজিবল হয়ে গেছে। আমরা যদি এখানে SCROLL বা যদি অটো এরকম কিছু যদি দিতাম তাহলে দেখতাম যে আমাদের ডিপটাতে স্কল চলে এসছে। এইরকম সিচুয়েশানে আপনি দুটো স্কলকেই দেখবেন অ্যাক্টিভ হয়ে গেছে, যখন কোনো ইমেজ যেটা সাইডের দিকে বেড়ে গেছে এবং কন্টেন্ট যেটা নিচের দিকে বেড়ে গেছে, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে দুটো আপনার স্কলই অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই সময় যদি আপনি ওভারফ্লোর ভ্যালুটাকে যদি অটো করে দেন তাহলে দেখবেন যে সেক্ষেত্রে আপনার দুটো স্কলই অ্যাক্টিভ রয়েছে এবং দুটো স্কলই দেখা যাচ্ছে। তো বোঝা গেছে? এইবারে আপনার মনে করুন এরকম ইচ্ছা হলো যে আমার যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটা শুধু ভার্টিক্যালি স্কল দেখা যাবে কিন্তু হরাইজন্টালি কোনো স্কল দেখা যাবে না, সে যতই হরাইজন্টালি আমার কন্টেন্ট বেরিয়ে যাক না কেন আমি দেখাতে চাই না, আমি শুধু ভার্টিক্যালটাই দেখাবো, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে ওভারফ্লোটা আছে এই ওভারফ্লোটাকে সবার আগে হিডেন করে দিতে হবে। ঠিক আছে, এবার হিডেন করে দিলে পরে আপনার কি হবে, আর কোনো দিক থেকে দেখা যাবে না, রিপ্লেস করলে দেখা যাবে যে কোনো দিক থেকে দেখা যাবে না। এবার আপনি শুধু যে ভার্টিক্যাল যে স্কলটা আছে সেই ভার্টিক্যাল স্কলটাকে অ্যাক্টিভ করতে চান, সেক্ষেত্রে আপনি লিখে দিন এর পরের লাইনে ওভারফ্লো ওয়াই। ঠিক আছে, ওভারফ্লো ওয়াই লিখে আপনি সেখানে লিখে দিন স্কল বা অটো, যেটা ইচ্ছা। তো সেক্ষেত্রে এবার আপনি যদি রিফ্রেশ করেন তাহলে দেখবেন শুধু আপনার ভার্টিক্যাল যে স্কলটা আছে সেটাই অ্যাক্টিভ হয়েছে, আপনি চাইলেও আপনি কিন্তু এটাকে হরাইজন্টালি স্কল করতে পারবেন না যেহেতু আপনি স্কলটাকে হিডেন করে রেখেছেন। বোঝা গেছে? সে তারপরে আপনি জাস্ট স্কল ওয়াইটাকে আপনি অ্যাক্টিভ করে রেখেছেন বলে শুধু স্কল ওয়াইটা দেখা যাচ্ছে। এরকমই আপনি চাইলে পরে শুধু যে হরাইজন্টাল স্কলটা এটাকে আপনি অ্যাক্টিভ করে রাখতে পারেন, ভার্টিক্যালটা না অ্যাক্টিভ করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে ওভারফ্লো এক্স, সেটা স্কল বা অটো, যে কোনো ভ্যালু দিতে পারেন। এবার যদি আপনি এটাকে রিফ্রেশ করেন তাহলে দেখবেন যে আপনার এই যে কন্টেন্টটা এটা নিচের দিকে কোনোভাবেই আর স্কল করা যাবে না, শুধু একমাত্র সাইডের দিকে স্কল করা যাবে। তো বোঝা গেছে? ওভারফ্লো তিনভাবে লেখা যায়, এক হচ্ছে ওভারফ্লো, ওভারফ্লো এক্স এবং ওভারফ্লো ওয়াই, আর তার মধ্যে চারটে ভ্যালু আছে, এক হচ্ছে হিডেন, অটো, ভিজিবল আর হচ্ছে কল। তো বোঝা গেছে? ওভারফ্লোর সবকটা প্রপার্টি সম্পর্কে আপনি জেনে গেলেন এবং সবকটা ভ্যালু সম্পর্কেও আপনি জেনে গেলেন। ক্লিয়ার? ওকে, ওভারফ্লো সম্পর্কে আমাদের সমস্তটাই জানা হয়ে গেছে। আমরা ভিডিওর লাস্টে একটা প্রবলেম এবং তার সলিউশন সম্পর্কে আলোচনা করে বলেছিলাম, তাহলে চলুন এবার সেটাকে দেখা যাক যে একটা ইস্যু আছে সেই ইস্যুটাকে আমরা কীভাবে ওভারফ্লো দিয়ে সলভ করতে পারি। তো তার আগে আমাদেরকে মার্কআপটাকে একটু চেঞ্জ করতে হবে। আমরা সবার আগে এই সমস্ত কন্টেন্টগুলোকে ডিলিট করে দিই, বক্সটার মধ্যে জাস্ট ব্যাকগ্রাউন্ড পিঙ্ক থাকুক, উইথ মনে করুন আমি 100% করে দিচ্ছি, পুরো জায়গাটা নিক, এবং হাইট যা আছে থাকুক, ওভারফ্লোগুলোকে এই মুহূর্তের জন্য ডিলিট করে দিই। ঠিক আছে, এই ডিপের মধ্যে আরেকটা ডিপ নিচ্ছি, যে ডিপটার নাম দিয়ে দিচ্ছি, ধরুন ক্লাস দিয়ে দিচ্ছি আমি ইনার বক্স, INNERBOX। এই বক্সটার মধ্যে আমি অন্য একটা কালার দিচ্ছি যাতে এটা সহজেই আমরা আলাদা করে চিনতে পারি।
তো ইনার বক্সের মধ্যে আমরা একটা উইথ হাইট দিয়ে দেবো WIDTH, ধরে নিন 200 পিক্সেল, ঠিক আছে, এবং হাইট দিয়ে দিচ্ছি 200 পিক্সেল, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই যাতে এটা সহজে বুঝতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার ধরে নিন ব্লু দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওকে। এবার এটা দেখা যাক কীরকম লাগছে দেখতে। দেখুন পিঙ্ক কালারের ডিবের মধ্যে একটা ব্লু কালারের ডিব রয়েছে, তো এটাকে আমরা একটু সেন্টার করে দিই। সেন্টার করতে হলে আমাদেরকে কী করতে হবে, মার্জিন দেব, মার্জিন 0 অটো দিয়ে দিচ্ছি, তাহলে একদম সেন্টার চলে আসবে। ওকে, রিফ্রেশ করলে দেখব যে একদম ঠিক আছে। এইবারে আমি যদি এই বক্সটাকে একটু ওপর নিচ থেকেও সেন্টারে নিয়ে আসতে চাই, ধরে নিন পুরো সেন্টারে আনছি না, জাস্ট একটু ওপর থেকে ছাড়ছি, ধরে নিন আমি 100 পিক্সেলের একটা গ্যাপ দিচ্ছি, তাহলে আমরা কি লিখব, এটা 100 পিক্সেল লিখে দেবো। এই মুহূর্তে যদি আপনি এটাকে সেভ করে যদি রিফ্রেশ করেন, তাহলে আপনার এক্সপেক্টেড রেজাল্ট কি, যে এই ব্লু বক্সটা 100 পিক্সেল নিচে চলে আসবে আর এই পিঙ্ক কালারের ডিপটা সেটাই ওপর দিয়ে দেখা যাবে, এটা আপনার এক্সপেকটেশন। কিন্তু আপনি যখন রিফ্রেশ করবেন দেখবেন যে পিঙ্ক কালারের ডিপটা সমেত নিচে চলে আসলো। এই ব্যাপারটা কি করে হলো, কারণ আপনি তো মার্জিনটা দিয়েছেন কোথায়, মার্জিনটা দিয়েছেন ব্লুতে, তাহলে সেই মার্জিনটা আপনার এই ডিপটার নিচ থেকে আসা উচিত, কিন্তু না, এই মার্জিনটা এটার ওপরে চলে গেছে। এটা কেন হলো, এটা একটা ইস্যু HTML-এ, যেটা আপনার মার্জিনটা কখনো কখনো ওভারফ্লো করে যায়। তো এই রকম সিচুয়েশানে আপনাকে কি করতে হবে, এর যে কন্টেনার ডিপটা আছে, মানে এই যে পিঙ্ক কালারের ডিপটা আছে, এই ডিপেতে যদি আপনি ওভারফ্লো হিডেন দিয়ে দেন, তাহলে পরে এই প্রবলেমটার থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। আপনি এখানে দিয়ে দিন OVER ফ্লো হিডেন, আপনি যদি এইটা দিয়ে রিফ্রেশ করে দেন, তাহলে দেখবেন যে আপনি যেরকম এক্সপেক্ট করছিলেন সেই রকম রেজাল্টটা আপনি পেয়েছেন। তো এটা ছিল প্রবলেম আর তার এটা সলিউশন, তো বুঝতে পেরেছেন আশা করব। তো আশা করছি বন্ধুরা সমস্ত ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আপনার যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি কমেন্ট সেকশানে গিয়ে কোশ্চেন করে দিন, আমি আমার সময় মতো সেটার উত্তর দিয়ে দেবো। আর আপনি যদি এইভাবে আপনার নলেজকে আরও বাড়িয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে যেতে হবে আর বেল আইকনেও ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও তোলার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান এবং সাথে সাথে আপনি জিনিসটাকে দেখে আপনার নলেজকে আরেকটু ইনক্রিজ করে নিতে পারেন। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, খুব ভালো থাকবেন, ততদিন টাটা।